বাম প্রার্থীর সমর্থনে গান্ধী গ্রামে মিছিল। মনোনয়নপত্র জমা দিয়েই প্রচারে নেমে পড়েছেন বামুটিয়া কেন্দ্রের বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী। শুক্রবার সিপিএম গান্ধীগ্রাম অঞ্চল কমিটির উদ্যোগে হয় মিছিল প্রার্থীকে নিয়ে। গান্ধীগ্রাম বাজার এলাকা পরিক্রমা করে মিছিল পরে অঞ্চল অফিসের সামনে শেষ হয়। উপস্থিত ছিলেন বাম প্রার্থী ছাড়াও অঞ্চল কমিটির সম্পাদক উত্তম সাহাসহ অন্যান্য নেতৃত্ব। জয় নিয়ে আশাবাদী তাঁরা। মিছিলের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা, উন্নয়নের যে চাকা এটাকে চালু করা, আবার পুনরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। প্রথমবারের মতো সিপিএম থেকে বিধানসভার জন্য মনোনীত, কি বলবে? প্রথমবারের জন্য মনোনীত, ঠিক আছে, কাজ করার কাজ হবে, উন্নয়নের জন্য কাজ হবে, রাজ্যের জন্য কাজ হবে, সবটাই কাজের জন্যই আমরা লড়াই করছি, এবং যাতে মানুষ যাতে সুস্থভাবে এবং শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে, বাঁচতে পারে, তার জন্য আমরা লড়াই। জয় নিয়ে কতটা আশাবাদী? জয় নিয়ে 100 কি বলবো, 200 ভাগ নিশ্চিত যে আমরা জয় জয়যুক্ত হব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।